বাংলাদেশ নিম্নভূমির দেশ। বাংলাদেশে শুধুমাত্র দক্ষিণ পূর্বে চট্টগ্রাম পাহাড়, উত্তর পূর্বে সিলেটে কিছু নিচু পাহাড়, উত্তর এবং উত্তর পশ্চিমে কিছু উঁচু ভূমি রয়েছে। আজ আপনাদেরকে বাংলাদেশের মধ্যে 3000 ফুটের উপরের পাহাড় সমূহের তালিকা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলছি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আগে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। কোনো কিছু জানার বা পরামর্শ থাকলে অবশ্যই আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বাংলাদেশের সর্বোচ্চ 10টি পাহাড়ের তালিকা, এবং সেখানে আপনাদেরকে পাহাড়ের নাম, পাহাড়ের উচ্চতা এবং পাহাড়টি কোথায় অবস্থিত তা সম্পর্কে আজকে আপনাদেরকে কিছুটা ধারণা দিয়ে যাব। আমাদের আজকে 10 নম্বরে জায়গা করে নিয়েছে কপিতাল পাহাড়, যা রুমা জেলার বান্দরবনে অবস্থিত। এই পাহাড়টির উচ্চতা 3094 ফুট বা 343 মিটার। এই সমতল পাহাড়ের চূড়াটি একসময় মিজোরামের বিচ্ছিন্নকারীবাদী গোষ্ঠী লুকানোর জায়গা হিসেবে ব্যবহার করত। আমাদের লিস্টের আজকে 9 নম্বরে জায়গা করে নিয়েছে মুখরাথুথাই হাফং, যা কিনা বিলাইছড়ি জেলার রাঙামাটিতে অবস্থিত। এটির উচ্চতা 3129 ফুট বা 954 মিটার। 2013 সালে এটির উচ্চতা পরিমাপ করা হয়। আমাদের লিস্টের আজকের 8 নম্বরে রয়েছে থিং দৌলতে তালম, যার উচ্চতা 3149 ফুট বা 960 মিটার। এটি রোমা জেলার বান্দরবনে অবস্থিত। 2012 সালে বিডি এক্সপ্লোরার দ্বারা চোরা অভিযানটির সময় এটির উচ্চতা মাপা হয়। আমাদের লিস্টের আজকে 7 নম্বরে রয়েছে মাইথাই জাপা হাফং, যা কিনা বিলাইছড়ি জেলার রাঙামাটিতে অবস্থিত। এটির উচ্চতা 3174 ফুট বা 967 মিটার। 2014 সালে বিডি এক্সপ্লোরার দ্বারা চোরা অভিযানটির সময় এগুলো মাপা হয়। আমাদের লিস্টের আজকের 6 নম্বরে রয়েছে কেওকাডং। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং সকলেই পরিচিত একটি পাহাড় হচ্ছে কেওকাডং, যা কিনা রুমা জেলার বান্দরবনে অবস্থিত। এই কেওকাডং পাহাড়টির উচ্চতা 3235 ফুট বা 986 মিটার। বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ট্রেকিং রুট হচ্ছে এই কেওকাডং। আমাদের লিস্টের 5 নম্বরে রয়েছে যোগী হাফং, যা থানচি জেলার বান্দরবনে অবস্থিত। 2012 সালে এই পাহাড়টির চূড়ায় আরোহণ করা হয় এবং তখন এই পাহাড়টির উচ্চতা মাপা হয় 3251 ফুট বা 991 মিটার। আমাদের লিস্টের আজকে 4 নম্বরে রয়েছে দুমলং, রাঙামাটির সর্বোচ্চ চূড়া এটি। 2011 সালে নেচার অ্যাডভেঞ্চার ক্লাব দ্বারা এই চূড়াটি অভিযান এবং চূড়াটির উচ্চতা মাপা হয়, যা কিনা বিলাইছড়ি জেলার রাঙামাটিতে অবস্থিত। এই পাহাড়টির উচ্চতা 3314 ফুট বা 1010 মিটার। আমাদের লিস্টের আজকে 3 নম্বরে রয়েছে জৌতলাম, যার আরেক নাম মোদক মুয়ার। এটি থানচি জেলার বান্দরবনে অবস্থিত। 2005 সালে বাংলাদেশের পর্যটন সুব্রত দাস নিষিদ্ধ, যার উচ্চতা 3335 ফুট বা 1017 মিটার। আমাদের লিস্টের আজকের 2 নম্বরে অবস্থান করে নিয়েছে তাজিংডং। 2006 সালে ইংরেজ পর্যটক গিনজো ফুলেন চূড়াটি আহরণ করেন, যা কিনা থানচি জেলার বান্দরবনে অবস্থিত। এই তাজিংডং এর উচ্চতা হচ্ছে 3488 ফুট বা 1064 মিটার। তাজিংডং হচ্ছে বাংলাদেশের অফিসিয়াল সর্বোচ্চ চূড়া। তারপরও বাংলাদেশের অফিসিয়াল ছাড়াও আনঅফিসিয়াল যে সর্বোচ্চ চূড়াটি রয়েছে সেটি রয়েছে আমাদের লিস্টের 1 নম্বরে, এবং সেটি হচ্ছে সাকা হাফং, যা কিনা রুমা উপজেলার বান্দরবনে অবস্থিত। বাংলাদেশের সর্বোচ্চ চূড়া তাজিংডং হলেও আনঅফিসিয়ালি বাংলাদেশের সর্বোচ্চ চূড়া হচ্ছে সাকা হাফং।
এবং এর উচ্চতা 4,198 ফুট বা 1,280 মিটার। বর্তমান সময়ে সাকাহাফং এ অনেকে অভিযান করছেন। তো আজ আপনারা জানতে পারলেন বাংলাদেশের সর্বোচ্চ 10টি চূড়া সম্পর্কে। তো ভিডিওটি কেমন লাগলো আবারও বলছি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে এই ধরনের অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো আর যাচ্ছি না, দেখা হবে নতুন কোন ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।